সবাইকে আমি প্রণাম জানাই আশা করি সবাই ভালো আছেন ভগবানের গ্রেটেস্ট থেকে আলোচনা করব আজকে যেটা টপিক ডুব ডুব ডুক রূপসাগরে আমার মন তো আমাদের একটা প্রশ্ন থাকে যে আধ্যাত্মিক পথে আমাদের উদ্দেশ্যটা কি কিসের জন্য আধ্যাত্মিক চর্চা করব। কীভাবে করবো তো এইগুলো নিয়ে ভগবান তো তার রেলওয়ে কোয়ার্টারে তিনি ঈশ্বরীয় আলোচনা করতেন তো এই কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন সেগুলোই তার জীবনীতে এখানে তুলে দেওয়া আছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে আবার একটু সবাইকে বলে দিই যে অনেকে আমাদের বই চাচ্ছিলেন যে কোথা থেকে পাওয়া যাবে তো আগে তো আমাদের অনলাইনে সেরকম কিছু ছিল না এখন অ্যামাজনে সব বই প্রায় অ্যাভেলেবেল আর আমাদের যেটা অরিজিনাল প্রাইস সেই প্রাইসেই অ্যাভেলেবেল কিছু দাম বাড়িয়ে বা কমিয়ে সেরকম কিছু ব্যাপার নেই তো আপনারা সবাই সেখানে গিয়ে বই নিতে পারেন কারণ আগে আমরা চেষ্টা করছিলাম যে বইগুলো আমাদের সেন্টার থেকে নিয়ে সেগুলোকে থ্রু কুরিয়ার পাঠিয়ে দেওয়া কিন্তু কুরিয়ার তো অনেক দাম পড়ে তো মানুষের এত বেশি টাকা দিয়ে দেওয়াটা আমাদেরই খারাপ লাগে যে তাদেরকে এত টাকা এক্সট্রা দিতে হচ্ছে তো অ্যামাজনে সব বই অ্যাভেলেবল আপনারা একটু গ্রুপে এ পেজে পোস্ট করা হয়েছে অলরেডি আপনারা একটু পোস্টটা দেখে নেবেন তো এবার আসল বিষয়ে আসছি তো ভগবানের যে রেল কোয়ার্টারটা ছিল ভগবান সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওখানে তিনি খালি আধ্যাত্মিক আলোচনাই করবেন তো সেই মানে জায়গাটাকে ভগবানের রেল কোয়াটারটাকে সবাই মিলে যারা ভগবানের কাছে যাচ্ছিল সেই সময় যাদের ভগবানের কাছে গিয়ে অনুভব হচ্ছিল তারা সেই জায়গাটাকে নাম দিলেন আনন্দ আশ্রম এখন একটা গৃহস্থ বাড়ি সেটাকে আশ্রম নাম দেওয়া হচ্ছে তাহলে বুঝতে হবে যে একটা আশ্রমে গিয়ে একটা মানুষের মনের যেরকম পরিবর্তন হয় সেরকম পরিবর্তনই নিশ্চয়ই সেই সময় যেই মানুষেরা ভগবানের কাছে যাওয়া আসা করছিল তাদেরও নিশ্চয়ই সেরমই পরিবর্তন হচ্ছিল এবং এর আগের দিনে একজন ভক্তের অনুভবের কথা আমরা পড়লাম ক্ষীরুদা সুন্দরী দেবী যিনি সবচেয়ে বয়স্ক ছিলেন এবং তারই প্রথমে ভগবানের কাছে কি অনুভব হয় তিনি তার অনুভূতির কথা লিখছেন তো যেখানে গিয়ে আমরা আনন্দের খোঁজ পাবো সেই জায়গাটাই তো আনন্দ আশ্রম হবে তো ভগবান হয়তো সংসারে তো ছিলেন তার গুরুর নির্দেশে তিনি সন্ন্যাস নেননি তার গুরু বলেছিল লাগবে না কিন্তু যেই জায়গায় ঈশ্বরীয় আলোচনা হয় সেই জায়গায় কিন্তু আশ্রম কারণ একমাত্র ঈশ্বরই আমাদের আশ্রয় তাই যেখানে যেই স্থানে আমি ঈশ্বরকে নিয়ে থাকছি সেটাই আশ্রম তো ভগবানের রেল কোয়ার্টারের নাম্বারটা ছিল সেখানে সেই কোয়ার্টারটা দেখতেও যায় যারা বেদান্ত সোসাইটির সাথে যুক্ত বা যারা ভগবানের শুভাকাঙ্ক্ষী ভগবানকে ভালোবাসে বা ভগবানের ভক্ত তারা সবাই সেই কোয়ার্টারে যায় এবং এখন সেই কোয়ার্টারে একটা ফ্যামিলি থাকে মানে তারাও মানে দরজা খুলে দেয় অন্যরা কি বিরক্ত হবে যে কি এতবার লোক আসছে দেখতে তাদের নিজের একটা পার্সোনাল স্পেস তারা তো ডিস্টার্ব হতেই পারে কিন্তু তারা একদমই মানে ডিস্টার্ব হয় না তারা বরঞ্চ দরজা খুলে দেয় ঘুরে ঘুরে দেখায় তারা খুব কডিয়ালি সবাইকে ওয়েলকাম করে এবং ওনাদের জীবনেও কিন্তু মানে অনেক পরিবর্তন হয়েছে ওনারা হার্ডলি এক দুবার ভগবানকে দেখেছেন কারণ ভগবান তো এখন এখানেই থাকেন তিনি তো আর আসামে বয়স হয়ে গেছে ওনার অতটা ট্রাভেল করতে পারেন না তো তাদের জীবনেও অনেক মানে এরকম ঘটনা হয়েছে যে তারা বুঝেছে তারা যেই কোয়ার্টারে আছে কোয়ার্টারটা সাধারণ নয় কারণ সেই কোয়ার্টারেই ভগবানের নির্বিকল্প সমাধি এবং এত কিছু আধ্যাত্মিক ঘটনা তো সেই সময় অনেকে ছিল কি যারা ভগবানের কোয়ার্টারে এসে আলোচনা করছে ভগবানের কথা শুনছে ভগবানও তাদেরকে কিছু প্রশ্ন করছে একটা আধ্যাত্মিক আলোচনা হচ্ছে কিন্তু মানে এতটাই তাদের আলোচনাটা ভালো লাগতো যে ভগবান যখন অফিসে যেত তারা তো সবাই রেলওয়ে কলিগ বিকজ দ্যাট ইজ রেলওয়ে কলোনি তো সেখানে সবাই রেলওয়েজে এমপ্লয়েড তো তাদের অফিসেও ভগবানের সাথে দেখা হয় তারা একটু ফাঁকা পেলে অফিসেও ভগবানকে ছাড়তো না অফিসেও তারা ব্রেক টাইমে গিয়ে ভগবানের পাশে বসতো আলোচনা শোনার জন্য মানে এতটাই তাদের মানে অন্যরকম একটা ব্যাপার হয়েছিল এতটাই তাদের ভালো লাগছিল কিন্তু ভগবান ভীষণ স্ট্রিক্ট প্রত্যেকটা কাজ নিখুঁত করা এটা আমি নিজের চোখে দেখেছি ভগবান যদি দেখেন কোনো কাজে ফাঁকি হচ্ছে বা কোনো কাজ ঠিক করে হচ্ছে না তিনি প্রচন্ড রাগ করেন এবং তিনি বকেও দেন কারণ কি তার গুরু তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ তিনি যে প্রথম চিঠিটা ভগবানকে লিখেছিলেন সেখানে পরিষ্কার লিখে দিয়েছিলেন যে অফিস ওয়ার্ক সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে তিনি কিন্তু নিজে সন্ন্যাসী পবিত্রানন্দজি তিনি বলতেই পারতেন সব মিথ্যা জগৎ মিথ্যা তুমি সব ছেড়ে ছুড়ে তুমি খালি বুধ হয়ে বসে থাকো তিনি কিন্তু বলেননি বেদান্তর যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সেখানে সব কাজ পারফেক্টলি করাটাও ইজ আ পার্ট অফ বেদান্তা দ্যাট ইজ অলসো আ পার্ট অফ স্পিরিচুয়ালিটি যে আমি যেই কাজটা করব আমি পারফেক্টলি করব অনেস্টলি করব সিনসিয়ারলি করব আমি আধ্যাত্মিকতা করছি মানে সেটা আমাকে কোনো পারমিশন দিচ্ছে না যে আমি কাজে ফাঁকি দিতে পারি বরঞ্চ যে ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চা করবে তার সব কাজ সুন্দর হবে কারণ আধ্যাত্মিক চর্চার ফলে মন শান্ত হয় মন যত শান্ত হয় তত কাজ ভালো হয় তো স্বামীজি এই জন্য বলছেন না যে যে ছাত্র কোনো ছাত্র যদি বেদান্ত আলোচনা করে তাহলে তার পড়াশোনা আরো ভালো হয় কোন সংসারী যদি বেদান্ত আলোচনা করে তার সংসার আরো ভালো হয় কিন্তু সংসার ভালো করার জন্য বেদান্ত আলোচনা করব না আধ্যাত্মিকতার জন্যই বেদান্ত আলোচনা করা উচিত তো ভগবান যদি দেখতেন যে কেউ তার ফেলে ভগবান কাজ এসছে কিন্তু তাকে বলতেন না নিজের কাজ শেষ করে আসুন আমি তো আমার বাড়িতে আবার ফিরবো তখন আসবেন আর ভগবান নিজেও কিন্তু কাজ করতেন খুব সিনসিয়ারলি এটা নয় যে একজন ওনার কথা শুনতে এলো বলে উনি মানে কাজ ফেলে তার সাথে কথা বলতে লাগলেন উনি বলতেন না এখন আমার কাজ শেষ হয়নি আমি কাজ শেষ করে আপনার সাথে কথা বলছি ভগবানের যদি নাম যশের ব্যাপার থাকতো মানে হয় না আমরা যখন একটা কাজ করি যদি দেখি না একজন প্রণাম করতে এসছে বা কিছু মানে মালিক মালিক করছে তখন তাকে আমরা প্রেফারেন্স আমাদের একটু কলারটা বেশ উঁচুই হয় যে যাক বাবা আমাকে সবাই মানছে ভগবানের এটা ছিল না তার যেটা কাজ তিনি সেটা সুন্দর করে করেছেন এবং তিনি বাকিদেরও একই জিনিস বলতেন তো অনেকেই মানে এরকম অফিসে ব্রেকের সময় ভগবান বলে দিতেন যখন ব্রেক টাইম হবে তখন আসবেন আমরা সবাই মিলে আলোচনা করব তাই আমরা যেন এইটা না মনে করি যে আধ্যাত্মিকতা করব মানে কাজে ফাঁকি দেব তো ভগবান নিয়মিত সেখানে যেটা নিয়ে আলোচনা করতেন সেই বিষয়টাই আজকের টপিক সেগুলো নিয়ে আলোচনা করছি তো একুশে মার্চ তখন ভগবানের সামনে অনেক ভক্তরাই ছিল ক্ষীরোদা সুন্দরী দেবী যার কথা আগে বলা হয়েছে বিনা পানি দেবী অনেকেই ছিলেন যারা আশেপাশে থাকতেন তো ভগবান বললেন ধর্ম নদীতে আমরা কেউ পারে দাঁড়িয়ে রয়েছি কেউ হয়তো হাঁটু জলে নেমেছি কেউ বা কোমর জলে কেউ গলা জলেও নেমেছি কেউ ডুব দিয়ে অমরত্বের স্বাদ পেয়েছে অমৃতের স্বাদ পেয়েছে তাই তো মহাপুরুষেরা বলেই চলেছেন এসো ডুব দাও ডুব দাও এখানে মৃত্যু ভয় নেই ডুব দাও আর তো তিনি উপমা দিয়ে বলছেন প্রথম ধর্ম নদী সমুদ্র আসলে অনন্ত সমুদ্র কেউ আমরা পারে দাঁড়িয়ে মানে যে পারে দাঁড়িয়ে তার কিন্তু ধারণাই নেই যে সমুদ্র কি সে শুধু বাইরে থেকে দেখছে সমুদ্রের ভেতরে কি আছে সমুদ্রের কত শক্তি তার এটা ধারণা নেই কেউ পা অব্দি ভিজিয়েছে কেউ কোমর অব্দি নেমেছে যেমনি আমরা যখন সমুদ্রে চান করতে যাই এক একজন এক একটা লেভেল অবধি যায় কেউ পারে বসে থাকে কারোর ভয় হয় যে বাবা যাব না এত বড় বড় ঢেউ আসছে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে কেউ কেউ আবার খুব সাহস তারা একদম বুক জল বা গলা জল বা কোমর জল অবধি চলে যায় কেউ কেউ আবার ডুব দিয়ে সাঁতারও কাটে বিদেশে আবার এক পায়ে গিয়ে তারা সার্ফিং করে। এখানে অত সার্ফিং দেখা যায় না তো মোটামুটি কথাটা হচ্ছে আমাকে এবার দেখতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি ধর্ম সম্বন্ধে আমার কিরম ধারণা এবং আমি সেটাকে কিভাবে প্র্যাকটিস করছি নিউটন যিনি গ্র্যাভিটি আবিষ্কার করেছেন মার্ধকর্ষণ শক্তি তিনি যাওয়ার আগে একটা কথা বলে গেছিলেন যে আমি সারা জীবন নুড়ি কুড়িয়ে গেলাম আমার সমুদ্র দেখা হলো না যিনি বিজ্ঞানের এত বড়ো একটা জিনিস আবিষ্কার করেছেন তিনি বলছেন যে তার সমুদ্র দেখা হয়নি সবই তার পড়ে রয়েছে তিনি খালি পারে নুড়ি কুড়িয়েছেন তার মানে এই যে গ্র্যাভিটি বা সায়েন্স সেটা মানে পারে নুড়ি করানোর মতন সমুদ্রটা তাহলে কি সমুদ্রটাই হচ্ছে সেই আধ্যাত্মিকতা সেই সত্যকে জানা নিউটনের মতন একজন তিনি স্বীকার করে গেছেন যে তিনি কিছুই জানতে পারেনি বরঞ্চ আইনস্টাইন হোক নিকোলা টেসলা তারা তো বিশাল বড় বড় বৈজ্ঞানিক তারা সবাই বলে গেছেন যে না কিছু একটা ব্যাপার আছে যেটা আমাদেরকে বিজ্ঞানকে খুঁজতে হবে কিন্তু আধ্যাত্মিকতা মানে অন্তর্বিজ্ঞান আমাদের প্রাচীন ঋষিমুনিরা তারা ভেতরে খুঁজে আগেই সেই সত্যকে পেয়ে গেছেন এবং মানুষকেও বলে গেছেন আমরা বিশ্বাস করি না সেটা কিছু করার নেই যে বিশ্বাস করে সে সব পায় তখন আমাকে দেখতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি কি পাড়ে দাঁড়িয়ে আছি নাকি আমি পা খালি ভিজিয়েছি নাকি আমি কোমর জলে নেমেছি আসল কথা হচ্ছে আমি যেখানেই যাই না কেন আমি যদি দেখি যে না আমি গলা জল অব্দি আছি তাও কিন্তু হলো না আমাকে ডুব দিতে হবে বলছে না তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন মাথাটা যতক্ষণ না ডুবছে ততক্ষণ কিন্তু রত্নধন মিলবে না মাথা মানে কি অহংকারের প্রতীক অহংকারটাকে তো ডোবাতে হবে অহংকারটাকে তো সমর্পণ করতে হবে যেই মাথা ঢুকলো তখন আমি সমুদ্র তলা কিরকম সেইটা জানতে পারলাম তাই যতক্ষণ না ডুববো ততক্ষণ কিন্তু ধর্ম সম্বন্ধে সত্য সম্বন্ধে কোনো আইডিয়াই আমার হবে না আমি বলতে পারে আমি অনেক বই পড়েছি আমি অনেক কথা শুনেছি তাতে কিচ্ছু আসবে যাবে না আমি হয়তো বারো বছর ধরে শুনছি সত্য জগৎ মিথ্যা আমি সেই ব্রহ্ম যদি অনুভব না করি তাহলে আমি কিছুই জানলাম না রসগোল্লার গল্প শোনা রসগোল্লা খাবার মধ্যে তো তফাত আছে না তাই ডুবতে হবে ডোবাটা হচ্ছে আধ্যাত্মিক জগতের লক্ষ্য বড় বড় বই পড়া শ্লোক মুখস্থ করা লেকচার দেওয়াটা কিন্তু লক্ষ্য নয় বা মনটাকে একটু শান্ত করছি যাতে আমার সংসারের কাজ ভালো হয় এটাও কিন্তু লক্ষ্য নয় আসল লক্ষ্য হচ্ছে ওই পাখির চোখ আমাকে ডুবতে হবে নিজেকে জানতে হবে দুর্যোধন শেখাচ্ছে তীর চালানো তিনি সবাইকে জিজ্ঞেস করছেন যে তুমি কি দেখছো কেউ আমি পাতা দেখছি কেউ বলছে আমি আকাশ দেখছি কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে ফল দেখছি ফুল দেখছি কাউকে তীর মারতে দেননি অর্জুন পাখির চোখ দেখেছে তার তীরটা গিয়ে সেই চোখেই লেগেছে আমরা কি করি আমরা আসল লক্ষ্যটা দেখতে পারি না আধ্যাত্মিক পথে এসে আমাদের মানে ডিভিয়েট হয়ে যায় যে ভালোই তো একটু শান্ত লাগছে ব্যাস ওইটুকুই হ্যাঁ ঈশ্বরকে ডাকি ভাল লাগে এক ঘন্টা বসি একটু নাম করি ব্যাস ওইটুকুই বা একটু পাঠ শুনি শুনতে ভাল লাগে পাঠে যেটা শুনছি সেইটাকে অনুভব করতে পারছি অত আমরা যেতে চাই না আমরা ওই ফল ফুল এইগুলো দেখি পাখির চোখটা দেখতে পারি না পাখির চোখটা দেখতে হবে আমাকে ডুবতে হবে সেই জায়গায় যদি না ডুবি আমি প্রেম রত্নধন পাব না গলা জল অব্দি থাকবে কি হবে ওই সমুদ্র ঢেউ আসবে এসে আমাকে ছিটকে এদিক ওদিক ফেলবে আর রত্ন নিচেই পড়ে থাকবে তাই ওপর ওপর ভাষা এটা কিন্তু আধ্যাত্মিক জগতের লক্ষণ আমাকে গভীরে যেতে হবে ডেপথ তলাতল হারিয়ে সেই গভীরে গিয়ে সেই সত্যকে খুঁজতে হবে সেটাকে পেতে হবে আর কি বলছেন ডুব দাও ডুব দাও এখানে মৃত্যু ভয়ে নেই এটা তো অমৃতের সাগর ঠাকুর স্বামীজিকে বলছে না যে একটা বাটিতে যদি অমৃত থাকে আর তুই যদি মাছি হোস তুই কিভাবে খাবি এখন স্বামীজি তো একটু বেশি বুদ্ধি লাগাতেন শুরুতে বলছে আমি আড়ায় বসে খাব এই বুদ্ধি লাগিয়েছেন গন্ডগোল হয়ে গেছে ঠাকুর বলছে আরে ওটা তো অমৃত রে তুই আড়ায় বসে খাবি কেন ঝাঁপ দে ওখানে তো তুই মরবি না ওটা তো অমৃত ওখানে তো মৃত্যু নেই তুই ডুবটা দিতে দিতে হবে হবে তার কথায় বিশ্বাস করে ঝাঁপটা না ঠাকুর বলেছেন তিনিও তো ঝাঁপ দিয়েছেন তিনি কি মরে গেছেন বা তার কি কোনো ক্ষতি হয়েছে বা তার কি কোনো খারাপ হয়েছে স্বামীজিও একসময় বিশ্বাস করে ঝাঁপ দিয়েছেন স্বামীজির কি কোনো ক্ষতি হয়েছে তো আমাদের কিসের ভয় কিসের ভয় আমাদের সেখানে তো মৃত্যু নেই সেখানে তো অমরত্ব তাই তো প্রাচীন ঋষি মুনিরা বলছেন শ্রীনান্ত বিশ্ব অমৃত পুত্রা শোনো হে বিশ্ববাসী তুমি সেই অমৃতের পুত্র অমৃতের পুত্র মানে কি আমরা স্বরূপ। আমাদের জন্মই নেই তো মৃত্যু কোথায় হবে জন্ম মৃত্যুর পারে আমরা সবকিছুর পারে তো এটা হয়েও যদি মৃত্যুর ভয় পাই যদি বিশ্বাস করতে না পারি তাহলে লসটা আমার আমি যদি ভাবি বুদ্ধি লাগিয়ে আড়ায় বসে খাবো তাহলে অমৃতের জ্ঞান তো হবে না আড়ায় বসে তো আমি একটা দুটো চুমুক দিতে পারি সমুদ্রে ডুবে গেলে আমি তো সমুদ্র স্বরূপ হয়ে যাব। কথাটা আছে না নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল আমাকে গলে যেতে হবে নুনের পুতুল গলে গিয়ে কি সে একটা ছোট্ট নুনের পুতুল ছিল সে সমুদ্রে গলে গিয়ে সে তো সমুদ্র স্বরূপ হয়ে গেল সে অনন্ত পরিচয় হলো তার ক্ষুদ্র থেকে সে অনন্ত পরিচয় লাভ করলো সে অসীম সমুদ্রে পরিণত হলো তো আমরা যদি এই ক্ষুদ্র নিজেদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সত্তাকে ধরে রাখি তাহলে সে অনন্ত শান্তি আনন্দ সেটা তো পড়ে থাকবে এই রত্ন সেটা তো পেতেই হবে কতদিন আর নিজেকে বঞ্চিত রাখবো সবাই তো মানে কত যুগ যুগ ধরে মহাপুরুষরা এসে বলে যাচ্ছে যে শান্তি আনন্দ সেটা জীবনে বিকল্প করে রেখো না যে পেতেও পারি নাও পেতে পারি একটা অপশন পাবো কিনা গ্যারেন্টি নেই তুমি সেই শান্তি স্বরূপ তুমি সেই আনন্দ স্বরূপ তাড়াতাড়ি সেই সত্যকে জেনে নাও তো কোথায় আটকাচ্ছি আমরা কি আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন বিশ্বাস করতে পারছি না কেন হচ্ছে না প্রশ্ন করতে হবে না নিজেকে ঠাকুর ঠাকুর জানেন জানতেন যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এবং ঈশ্বর লাভ করলেই একমাত্র আমরা ভালো থাকতে পারি তাই তিনি বলে গেলেন তিনি কিন্তু বললেন না যে জীবনের উদ্দেশ্য সংসার করা আমরা এইসব কথা বলে থাকি সংসার ধর্ম বড় ধর্ম তার পরের কথাটা বলি না রামপ্রসাদ যে লিখেছিলেন কথাটার মানে একটু ভালো করে শুনতে হবে আমরা মানে নিজেদের যতটুকু নিজেদের স্বার্থ ততটুকু শুনি বাকিগুলো শুনি না রামপ্রসাদ এটা বলেছিলেন যে সংসারকে আমরা বড় ধর্ম করে ফেলি বলে তোমাকে জানতে পারি না কথাটার মানে হচ্ছে এটা মাকে দেখতে পারি না মাকে অনুভব করতে পারি না সবচেয়ে আসল ধর্ম হচ্ছে সত্যকে জানা সত্যই ধর্ম সত্যই তো ধর্ম রামপ্রসাদ বলতে চাইলেন এক আমরা ভাবলাম আর এক এটা তো রামপ্রসাদের দোষ নয় রামপ্রসাদ বলতে চাইলেন সংসার ধর্মকে আমরা সত্য বুদ্ধি করে ফেলি বলে গন্ডগোল ঠাকুরের কথা ধরি না রামপ্রসাদের এই কথাটাকে ভুল বুঝে এই কথাটাই চলছে আজ অব্দি চলে আসছে এত বছরের পর বছর যে রামপ্রসাদ বলে গেছেন সংসার ধর্ম বড় ধর্ম তাহলে ঠাকুরের কথাগুলো কি কথা সেগুলো কি হাবিদেবী কথা ঠাকুর যে তাহলে বলে গেলেন যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ তিনি তো বলতেই পারতেন সংসার করো বিয়ে করে থাকো সেটাতেই ভালো থাকবেন বরঞ্চ মাস্টার যখন ঠাকুরের কাছে গেছেন বলছে বিয়ে হয়ে বিয়ে করেছো নাকি বলছে হ্যাঁ ওলে দেখ রিদে বিয়েও হয়ে গেল আবার সন্তানও হয়ে গেল যাক এবার কি করবে আর মাস্টারও ভাবলেন আমি কি কোনো ভুল করেছি ভুলের কিছু ব্যাপার না আমি সংসারে থাকতে পারি কোনো অসুবিধে তাতে নেই ঠাকুর এমনি মজা করছিলেন রসিকতা করছিলেন কিছু যদি না থাকে কিছু যদি পিছুটা না থাকে তাহলে কি সে আরো ফ্রি কিন্তু মানে শ্রীমো বা মাস্টারের তো সংসারে থেকেও তো তিনি ঠাকুরের থেকে সব পেয়েছিলেন ঠাকুর তো কাউকে বঞ্চিত করেননি আমি যদি মনে করি সংসারে থেকে তো হবে না তা না কিন্তু ঠাকুরের যারা শিষ্যদের মধ্যে তো বেশিরভাগই গৃহস্থ ভক্তরাই ছিল সন্ন্যাস তো কয়েকজন নিয়েছিল তারা তো পেয়েছিল ঠাকুর তো শেষে সবাইকে আশীর্বাদ করেছিলেন তোমাদের সবাই চৈতন্য হোক তিনি তো মানে গৃহস্থদেরকে আশীর্বাদ করবো না অন্যদের করব এটা তো না সবাই এখন মহাপুরুষ গিরিশ চন্দ্র জিসি স্বামীজি বলতেন মাস্টার সবাই তখন বিরাট বড় মহাপুরুষ তাদের কথা আজ অব্দি মানুষ জানে তো তারা তো সংসার ধর্ম ছাড়েনি ঠাকুর কি বলছেন তুমি সংসার করো ঈশ্বরকে একটা হাতে ধরো শক্ত করে ধরো আর সংসারে থেকেও যে ডোবা যায় সেটা তো ভগবানের এই জীবনী থেকেই তো বুঝতে পারছি তার গুরুও তো তাকে সংসার ছাড়তে দেয়নি যে তুমি ছেড়ে ছুড়ে চলে আসো এটা তো একদমই তিনি বলেছেন একদমই না মা বলেছেন গৃহীদের অন্তঃসন্নাস মানে আমি সংসারে থেকে আমি ভেতরে একজন সন্ন্যাসী হয়েও থাকতে পারি তাই অজুহাত দিয়ে লাভ নেই যে সংসার ধর্ম বড় ধর্ম ধর্ম মানে সত্যকে জানা সেটাই ধর্ম আমরা কত জানি ধর্মের ব্যাপারে আমরা তো কিছুই জানি না আমাদের কোনো ধারণাই নেই জানতেও চাই না ভাবি জানতে গিয়ে যদি আমার আসক্তিগুলো কেটে যায় আমার স্বার্থগুলো যদি এ হয়ে যায় কি করে হবে তাহলে কিন্তু যা সত্যের প্রতি টান থাকবে সে কোনো জায়গায় কম্প্রোমাইজ করবে না তাই আমাকে বিচার করতে হবে আমি পাড়ে দাঁড়িয়ে আছি নাকি পা দিয়ে মানে পা ভিজিয়েছি নাকি কোমর জলে আছি না গলা জলে আছি না বুক জলে আছি আমি কোথায় আছি যেখানেই থাকি না কেন যতক্ষণ না ডুবছি আমাকে কিন্তু এগোতে হবে আর এখানে ডুবে যাওয়া মানে ডুবে মরে যাওয়া তা না লিটারালি নিলে কিন্তু হবে না এখানে কোনো লিটারাল ইমপ্লিকেশন নেই কিন্তু এখানে সেই ব্রহ্ম সমুদ্রে ডুব দেওয়া মানে ব্রহ্ম সমুদ্রই হয়ে যাওয়া যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত পরিপূর্ণ তখন সে তার ক্ষুদ্র পরিচয় হারিয়ে সে বিরাটের পরিচয় পায় ওই যেটা নুনের পুতুলের কথা বললাম নুনের পুতুল সমুদ্রে গুললো কেন সমুদ্রও নুনের তৈরি সে পুতুলও নুনের তৈরি তাই তো সে বলতে পারলো সে যদি আলাদা কোনো মেটেরিয়ালে তৈরি হতো তাহলে তো সে সমুদ্রে মিক্স হতে পারত না তাই আমরা তো ব্রহ্মস্বরূপ খালি জানি না জেনে নিতে হবে সোজা শূন্য শূন্য মিলাইলো স্বামীজি বলছেন মিলতে হবে সেই সত্যের সাথে একাকার না হলে কোনো গতি নেই হাজার চেষ্টা করতে পারি এইভাবে ভালো থাকবো ওইভাবে ভালো থাকবো আগে থেকে বলে দিচ্ছি যাতে সময় নষ্ট না হয় হাজার মানুষ এই সংসারে হাজার ভাবে ভালো থাকার চেষ্টা করে কেউ পারে না আর এটা যে আমি বানিয়ে বলছি তা তো নয় কোনোদিন শুনবো না যে কেউ মৃত্যুবরণ করার আগে বলে যাচ্ছে আমি একদম তৃপ্ত হয়ে যাচ্ছি আমার কোনো কামনা বাসনা নেই আমি কিচ্ছু চাই না না কেউ বলে পারে এটা ভেতরে যেতে রিয়ালিটি এটা বাস্তব এটা আমরা সবাই জানি কোথাও না কোথাও তাও আমরা এই সংসারে খুঁজি যদি পাই একটা যদি শব্দের ওপরে নির্ভর করে আমরা খুঁজি এই যদির ওপরে এটাকে বিশ্বাস করে খুঁজি কিন্তু ঠাকুরের কথা বিশ্বাস করতে পারি না যেখানে তিনি গ্যারেন্টি দিয়ে বলছেন যে তুমি পাবেই পাবে মহাপুরুষরা এটাও বলে যান যে যদি না পাও তাহলে আমার নামে একটা কুকুর পুষো এত এতটা গ্যারেন্টি আর কি বলবেন তারা এর পরেও যদি আমরা না করি আর কিভাবে কি বললে আমরা করব আর একটা কথা সত্যি এখানে কেউ কাউকে কিছু করে দিতে পারে না নিজেকে করতে হবে ঠাকুর বলছে না পালটা অন্তত তোলো ওইটুকু আমাকে করতে হবে আমি যদি বসে থাকি তিনি করিয়ে দেবেন হবে না পুরুষকার নিজেকে করতে হবে অবশ্যই চাবিটা তার হাতে তিনি দরজাটা খুলবেন আমাকে দরজা অবধি তো যেতে হবে নাকি সেটাও তিনি টানতে টানতে নিয়ে আসবেন তিনি তো বলে দিচ্ছেন কিভাবে যাব কোন রাস্তা দিয়ে যাব কোন দিকে বেগব বাড়িটা কিরম দেখতে সব বলে দিচ্ছেন দরজা অব্দি তো আমাকে অন্তত আসতে হবে গলা জল অব্দি যেতে হবে তারপর নয় তিনি মুন্ডুটা ধরে ডুবিয়ে দেবেন আর মৃত্যু ভয় নেই দাও আর অমর হ ভগবান বলছেন কারণ তিনি ডুব দিয়েছেন তিনি দেখেছেন যে না সত্যিই সেখানে মৃত্যু নেই তিনি তো বেঁচে বেঁচে রয়ে তো কথাটা বলছেন তিনি যদি মরে যেতেন তাহলে কথাগুলো কি বলতে পারতেন তাই কোনো ভয় নেই একটু বিশ্বাস নিয়ে একটু সাহস নিয়ে যদি মাথাটা চুবিয়ে দিই দেখব অমর হয়ে যাচ্ছে ভগবানের নিকট যারা সেদিন উপস্থিত ভগবান জানেন যে তাদের মধ্যে শ্রী ব্রহ্মচারী হয়তো হাঁটু জলে শ্রীমতী ব্রহ্মচারী কোমর জলে শ্রী রায় গলা জলে দাঁড়িয়ে আছেন তো গুরু যে সে তো বোঝে তার শিষ্যরা কত দূর এগোতে পেরেছে তো তাদের জন্য কিন্তু কথাটা বলছে যে কোমর জলে সে ভগবানের কথা শুনে তার ভেতরে তো একটা এই ব্যাপারটা আসবে যে না আমি আরো এগোই আমি যেন গোলা জল অব্দি যেতে পারি তারপর যেন ডুবতে পারি তিনি ইন্সপায়ার করার জন্য কথাগুলো বলছে কারণ আমরা এক একজন এক একটা লেভেলে দাঁড়িয়ে যেখানেই থাকি না কেন খারাপ পাওয়ার কিছু নেই আমি যদি মনে তো পারে দাঁড়িয়ে তো এগোই অসুবিধা তো নেই সমুদ্র তো রয়েছে সমুদ্র তো শুকিয়ে যাচ্ছে না এটা তো সেই অনন্ত এখানে তো শুকিয়ে যাওয়া চলে যাওয়ার কিছু প্রশ্নই নেই সমুদ্র তো থাকবেই আছে ছিল এবং থাকবে আমাকে খালি একটু সাহস করে এগিয়ে যেতে হবে তো তিনি মানুষকে ইন্সপায়ার করার জন্য কথাটা বলছেন যে এটা শুনে যাতে সবাই আমরা সেলফ ইভ্যালুয়েশনটা করি যে আমি কোথায় দাঁড়িয়ে মিলিয়ে দেখতে হবে না কে কোথায় দাঁড়িয়ে আছে। এটা তো দেখতে হবে আবার ইষ্টনাম জপের উপকারিতা নিয়ে বলেছেন ইষ্টনাম ছাড়লে অনিষ্ট হবেই অতএ প্রতি মুহূর্তে নাম করো রাম নাম করো ইষ্টনাম ছেড়ো না তিনি রাস্তাটাও বলে দিচ্ছেন যে কিভাবে আমি আরো গভীর জলে যাব যেমনি জলে সাঁতার কেটে যায় না তিনি সাঁতার কাটাটা শিখিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন কিভাবে কাটবো উপায়টা বলছেন এটা নয় হ্যাঁ যাও গভীর জলে যাও রাস্তাটা বলে দিলে লোকেটা যাবে কি করে তো বলে দিচ্ছেন কি যে ইষ্ট নাম ছাড়লে অনিষ্ট হবেই তো ইষ্ট নাম করতেই হবে আমরা অনেকেই নাম পেয়েছি দীক্ষা পেয়েছি অনেকে নাম করিও কিন্তু সেটা করি টিভি দেখতে দেখতে মানুষের সাথে গল্প করতে করতে বা গুরুদেব বলেছেন রকম তাড়াতাড়ি করে উঠি এইভাবে ইষ্ট নাম না যার নাম করছি তাকে পাওয়ার জন্য করতে হবে আমি যদি কৃষ্ণ নাম করি আমি যেন এই ভাবটা রেখে করি যে মাধব আমি তোমাকে ডাকছি আমি যেন তোমাকে পাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কটা বাজে দেখে নি একটু ভালো করে কতবার আর বাকি আছে দেখি এইভাবে করলে হবে না একদম মজে গিয়ে করতে হবে কতবার আমার মালা ঘুরলো কটা বাজে কে ডাকছে তখন আমি যদি মানে নামের মতন করে নাম করি না এসব কিচ্ছু খেয়াল থাকবে না আমার কে ডাকলো কতবার মালা ঘুরলো কি হলো না হলো কিচ্ছু আমার খেয়াল থাকবে না তখন খালি আমি থাকবো আর আমার মাধব থাকবে আর কেউ থাকবে না যার নাম করব। নামটা কেন করে সময় টাইম পাসের জন্য তো করে না যে একটা টাইম পাস একটা অ্যাক্টিভিটি দীক্ষাটা নিয়ে নিলাম একটু সময়টা কেটে গেল। এটার জন্য তো দীক্ষা নয় বা জব নয় যার নাম করছি তাকে পাওয়ার জন্য তো জব তাকে পাওয়ার জন্য জব আর মালাটা তো প্রতীক মালায় কোনো ফাঁক থাকে না একটা এতে বদ্ধ নিজেকে সেই নামে বদ্ধ করা নিজের মনকে সেই নামে আটকানো মন তো এদিক ওদিক ছুটে চলে যায় সেই নাম দিয়ে মনকে বাঁধতে হবে শিকল মনকে শিকল দিয়ে নামে শিকল দিয়ে বাঁধলেই মুক্তি এই বন্ধন মুক্তির দিকে ঠেলে দেয় তাই নামিকে পাওয়ার জন্য নাম করতে হবে আমি যদি বলি হ্যাঁ দীক্ষা তো নিয়েছিলাম আর সময় নেই পরিষ্কার বলছেন কিন্তু ইষ্ট নাম ছাড়লে অনিষ্ট হবে অনিষ্ট মানে কি মানে কারোর বিপদ হবে তিনি তো সাপ করছেন না তিনি বলে দিচ্ছেন কি দুঃখ কষ্ট পাবো শান্তি হবে না ভেতরে শান্তি আনন্দ পাবো না কত মানুষ দেখিয়ে আসে এবং মানে তারা দুঃখ করে যে যখন দীক্ষা নিয়েছিলাম তখন তো বুঝিনি যে কি ভুল করেছি জপ না করে আর গুরু সঙ্গ না করে তারা এখন হাউতাশ করে যে কেন আগে থেকে করিনি নামটা যার নাম করছি তাকে আন্তরিকভাবে ব্যাকুল হয়ে ডেকে নাম করব। কতবার হলো টলো হ্যাঁ প্রথমে একটা ডিসিপ্লিনের জন্য একশো আটবার বার করো বা এ করো কিন্তু ঈশ্বর নাম কি কোনো নিয়মে হয় ঈশ্বরকে ডাকবো চব্বিশ ঘন্টা ডাকবো তখন তিথি নক্ষত্র লগ্ন দেখে ঈশ্বরকে ডাকা হয় না তার চিন্তা যেন সবসময় আমার ভেতরে থাকে এটাই হবে আমার উদ্দেশ্য খালি ব্রাহ্ম মুহূর্তে ডাকবো অন্য মুহূর্তে ডাকবো না তা নয় অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে নিজস্ব একটা মহিমা আছে শুরুতে হয়তো আমি একটু নিজেকে সে ডিসিপ্লিনে ধাঁচে ফেলার জন্য হয়তো আমি ব্রাহ্ম মুহূর্তে উঠেই নাম করলাম বা যাদের আরেকটু হেকটিক শেডিউল এটা নয় যে তখনই করতে হবে যখন সময় পাবো তখন করবো যখনই দেখবো সময় আছে তখনই যেন আমি বসে পড়ি এবং করতে করতে দেখব এক সময় আর বসার অপেক্ষায় থাকছে না চব্বিশ ঘন্টা তৈল ধারাবত হিসেবে আমার ভেতরে নাম এমনি চলছে আমাকে আর আলাদা করে করতে হচ্ছে না এমনিই চলছে অজপা জব বলে না তখন আর মালা ঘোরাতে হবে না তখন আর মালা ঘোরানোর উপর আমার নাম নির্ভর করবে না ভেতরে সময় আমার নাম চলবে এটা এটা যেন আমরা না মনে করি যে মালা ছাড়া হয় না কর না গুনলে হয় না শুরুতে করব না নিজেকে ডিসিপ্লিনে রাখার জন্য মনটাকে একটা ডিসিপ্লিনে ফেলার জন্য ইনিশিয়ালি এগুলো করতে হয় কিন্তু এটা না করা পাপ এটা না করলে হবেই না এই সব কিন্তু কোনো ব্যাপার নেই এসব প্লিজ শুনবেন না এক সময় দেখবো কি যে মালা থেমে যাচ্ছে তার নাম করতে করতে যখন তাতে আমি নিশতে থাকব। দেখব মালা কখন থেমে গেছে খেয়ালি নেই আমি তার ভাবে তার চিন্তায় আমি মুশকুল খেয়ালি থাকবে না গোপিনীরা যখন কৃষ্ণের কাছে ছুটে যেত তাদের কিচ্ছু খেয়াল থাকতো না তারা যেন একটা টানেই ছুটে চলে যাচ্ছে তো এটা যদি হয় যে বারো বছর ধরে কৃষ্ণনাম করছি বা মায়ের নাম জপ করছি বা শিবের যেই আমার ইষ্ট হোক কিন্তু তার দেখা পাচ্ছি না তাকে অনুভব করতে পারছি না সে আমাকে টানছে না তার মানে এটা নয় যে সে পক্ষপাতিত্ব করে আমরা কথাটা বলি ঈশ্বর টানলে যাব ভীষণ ভুল কথা ভীষণ বাজে কথা এই কথাটা ভীষণ অফেন্সিভ কথা তিনি টানছেন না মানেটা কি তিনি তো টানার জন্যই বসে আছেন কৃষ্ণ মানেই যিনি আকর্ষণ করে তিনিই কৃষ্ণ তিনি আকর্ষণ স্বরূপ তিনি টানছেন আমি যাচ্ছি না কথাটা এইটা মানে এমন আমাদের ভাব যে তিনি টানছেন না টানলেই আমি চলে যাব আমার জন্য এবারে ঝুড়ি ঝুড়ি বৈরাগ্য আমাদের এমন একটা ভাব কৃপা বাতাস বইছে পাল আমরা তুলছি না এই এইগুলো এক্সকিউজ অজুহাত আমরা দিয়ে থাকি তিনি টানলে যাব মানে তিনি টানছেন না তার দোষ আমি যাচ্ছি না তাই আমি সংসারে একদম আসক্ত হয়ে রয়েছি তিনি টানছেন না তো কি হয়েছে আমি তাকে বাধ্য করব আমাকে টানতে আমি তাকে টানি না তিনি তো আমার ভেতরে সব শক্তি দিয়েছে ভক্তি তো দিয়েছে আমি তাকে টেনে নিয়ে আসবো ভক্তই তো ভগবানের বা ইষ্ট আসন টলাতে পারে তা আমি তাকে ডেকে তাকে নিয়ে আসব। তিনি আমার কাছে আসতে বাধ্য হবেন এই কথাটা আছে না তুমি যদি এক পায়ে গো তিনি তোমার দিকে দশ পায়ে আর আমরা বলি তিনি টানছেন না তাই হচ্ছে না এইসব কথা বলার কোনো মানেই হয় না অজুহাত দিয়ে কোনো লাভ নেই আমি চাই না এটা বলতে হবে আমি চাই না তাকে ডাকতে তাই আমি তার কাছে যাচ্ছি না তিনি সবাইকেই টানছেন সে টান আমরা দেখি না তো সেই টান আমরা অ্যাভয়েড করি ইগনোর করি আমরা জগতের বিষয়ের টানটাকে ঠিক অনুভব করি ঈশ্বরের যে সব সময় আমাদের টানার জন্য প্রস্তুত সেখানে আমাদের হাজারটা অজুহাত তাই নামটা নামের মতন করে করতে হবে আর একবার নামে যদি মেতে যাই যত নামের জপের গভীরে যাব জপের গভীরেই কিন্তু ধ্যান যারা একবারে ধ্যান করতে পারে না তারা জপ করতে করতেও ধ্যানে প্রবেশ করতে পারে যখন গভীরে থেকে গভীরে যেতে থাকব। তখন দেখব মালা ঘুরছে না আমার ভেতরে সবসময় আমার ইষ্টের নাম চলছে প্রতি মুহূর্তে নাম করো ভগবান পরিষ্কার বলছেন প্রতি মুহূর্তে নাম করো এটা বলছে না পাঁচ মিনিট করে বাকি প্রত্যেকটা মুহূর্ত অন্য কিছু করো হ্যাঁ এখন প্রথম দিনই তো আমার প্রতি মুহূর্তে হবে না এটা প্র্যাকটিস সময় সাপেক্ষ তো চেষ্টা তো করতে হবে করতে করতে প্রথমে পাঁচ মিনিট পরের দিন দশ মিনিট তারপরের দিন পনেরো মিনিট কুড়ি মিনিট এই করতে করতে এক সময় একসময় সব সময় আমার ভেতরে চলছে আগের দিন ক্ষীরোদা সুন্দরী দেবীর কথা শুনলাম না অনুভবের তিনি বলছেন যে ভেতরে আমার চব্বিশ ঘন্টা একটাই ব্যাপার চলছে মা দেখা দে মা দেখা দে তিনি তো মা শারদার ভক্ত ছিলেন তাই প্রথমে হয়তো দেখব যে না খালি একশো আট বারই করতে পারছি তারপরে আস্তে আস্তে দেখব যে না বাড়ছে তারপরে দেখবো যে মালা লাগছেই না চব্বিশ ঘন্টাই আমার ভেতরে নাম হচ্ছে আর ব্যাকুল ভাবে আমি তাকে ডাকছি আর তাকে যখন পেয়ে যাব তখন আর ভেতরে নাম চলবে না তখন আর নাম হবে না আমি ধরো একজনকে ডাকছি তার নাম ধরে তো ডাকবো এই এই শোন না এই শোন না সে যখন আমার সামনে চলে আসবে তারপরেও কি আমি তাকে চিৎকার করে ডাকবো ঈশ্বরকে যখন একবার পেয়ে যাব। যখন উপলব্ধি হয়ে যাবে তখন তো সব একাকার কে কাকে ডাকবে তখন সেখানে তো এক ছাড়া দ্বিতীয় নেই যখন আমার প্রভু আমার মাধব বা আমার মা বা আমার ভোলানাথ যে যাকে মানে যখন তিনি টেনে আমাকে নিজের সাথে মিশিয়ে নেবেন তখন তিনিই বা আলাদা করে কোথায় আমি বা আলাদা করে কোথায় তখন কে কাকে ডাকবে তাই তখন আর মালা ঘুরিয়ে করগুনে আর নাম হয় না তখন সবসময় আমি তাকে অনুভব করব আমার ভেতরে নাম করো ইষ্ট নাম ছেড়ো না রামনাম হোক কৃষ্ণনাম হোক যার যেটা ভাল লাগে ইষ্ট নাম ছেড়ো না কোনো মুহূর্তের জন্যই যেন না ছাড়ি নামই নামির কাছে নিয়ে যায় ইষ্ট নামই ইষ্ট প্রাপ্তি ঘটায় ইষ্ট নামের উদ্দেশ্য ইষ্ট প্রাপ্তি যদি সেই প্রাপ্তিটা বছরের পর বছর ইষ্ট নাম করেও না হয় তাহলে বুঝতে হবে নামটা ঠিক করে হচ্ছে না ইষ্ট নাম যে করছি দীক্ষাটা যে নিলাম কিসের জন্য নিলাম সবাই নিচ্ছে বলে নিয়ে নিলাম এটা কোনো ট্রেন্ড নয় এটা কোনো ফ্যাশন স্টেটমেন্ট নয় দীক্ষাটা নিতে হয় আধ্যাত্মিক উপলব্ধির জন্য এই যে নামটা আমি পেলাম এই নামটাই আমাকে নামির কাছে নিয়ে যাবে এই ইষ্ট নাম আমাকে ঈশ্বর উপলব্ধি করাবে এবং উপলব্ধি করার জন্যই আমি নামটা করব। তাকে আন্তরিকভাবে ব্যাকুল হয়ে ডাকব ভগবানকেও তার গুরু মহারাজ জি অদ্বৈত বেদান্ত ও বিচারের কথা বললেও নাম ছাড়তে মানা করতেন তো পবিত্রানন্দ কিন্তু ভগবানকে বলতেন তিনি তো ভগবানকে বেদান্তের চিঠি লিখতেন বিচারে বিচার শেখাতেন তো এখন যদি আমি মনে করি আমি বিচার করি বলে নাম করতে পারবো না বা বিচার করি বলে ধ্যান করতে পারবো না যার যেটা কমফর্ট সেটাই করতে পারে আমি ধ্যানও করতে পারি বিচারও করতে পারি দুটো একসাথে করতে পারি জব করতে পারি ঠাকুর বলছে না যো শো করে যদুবাবুর সাথে দেখা করো সে ধ্যান করে হোক বিচার করে হোক জব করে হোক সবকিছু করে হোক যেভাবে হোক দেখা করো তো এটা না যে একটা করছি বলে অন্যটা করতে পারবো না আর ঠাকুর তো বলছে যে যেই জিনিসে তুমি করো না কেন তুমি একই জায়গায় পৌঁছাবে জব করে আমি যেই সত্যকে পাবো বিচার করো সে একই সত্যকে পাবো ভক্তি করেও সে একই সত্যকে পাবো ধ্যান করেও সে একই সত্যকে পাবো তো ভগবানের গুরুদেবও তাকে বলতেন যে তুমি বিচার করো যাই করো ধ্যান করো জপটা ছেড় না ভগবান তো তার গুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন জপটা ছেড় না নামটা করতে থাকো নামিকে প্রাপ্ত হবার আগে নাম ছাড়তে নেই তারপরে আলাদা করে ছাড়াছাড়ির ব্যাপার না ওই বললাম না সে আমার সামনে চলে এলে আমি তাও কি চিৎকার করে তাকে ডাকবো সে তো আমার সামনে চলে এসছে তাকে তো আর ডাকার দরকার নেই তখন তো তার সাথে বসে গল্প আলাপ তখন আর তাকে চিৎকার করে করে ডাকতে হবে না একটা বাচ্চা যখন মাকে চিৎকার করে ডাকে মা যখন তাকে কোলে তুলে নেয় সে কিন্তু চুপ করে যায় তখন কি সে মা মা বলে চিৎকার করে সে দেখেছে মা এসে গেছে মা তাকে কোলে তুলে নিয়েছে তার আর কান্নার দরকার নেই তাই জব করা মানে কি একদিক থেকে তাকে চিৎকার করে ব্যাকুল হয়ে ডাকা তিনি চলে এলে তখন আর আলাদা করে ডাকা ডাকির প্রয়োজন হয় না তাই যতক্ষণ না আমার উপলব্ধি হচ্ছে যতক্ষণ না আমি তাকে পাচ্ছি ততক্ষণ কিন্তু ছাড় নেই আমাকে লেগে থাকতে হবে কোমর বেঁধে দাঁতে দাঁত চিপে আমাকে লেগে থাকতে হবে যতক্ষণ না আমি ডুবছি যতক্ষণ না আমি তলাতল থেকে সেই ধনরত্ন পাচ্ছি সেই সত্যকে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে সমুদ্রে নামব ঢেউ এসে আমাকে ফেলে দেবে আমাকে বারবার উঠে এগোতে হবে আর গুরুই কিন্তু ধাক্কা দিয়ে দিয়ে এগিয়ে দেবেন কোনো চিন্তা নেই এই হলো আধ্যাত্মিক জীবনের উদ্দেশ্য ডুবতে হবে না হলে গতি নেই আর এই ডোবা মানেই সেই অমৃত লাভ করা আমরা যেন সেই অমৃত লাভ করতে পারি আমরা যেন ডুবতে পারি এই প্রার্থনা নিয়ে আজকের আলোচনা শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন পরের দিন আবার অন্য আধ্যাত্মিক প্রসঙ্গে আলোচনা হবে আজকে এই অব্দি